আলাইকুম স্বাগত জানাচ্ছি দুপুরের সংবাদে শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আফরোজ সংবাদে এছাড়াও থাকছে শুরু হলো রক্তের আগানো ফেব্রুয়ারি বাংলা ভাষার অধিকার আদায়ের মাস মিয়ানমারে শিগগিরি শান্তি ও স্বস্তি ফিরে আসবে বলে আশা প্রকাশ করে বাংলাদেশ দেশটির সামরিক অভ্যুত্থানের বিষয়ে এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই আশার কথা জানিয়েছে একই সঙ্গে দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে বলেও আশা করে ঢাকা বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনে দেশটির সঙ্গে কাজ এগিয়ে নেয়ার কথাও জানানো হয় ঢাকা মিয়ানমারের হাতে অংসান সুচির আটকের খবরে হতাশা জানিয়েছেন কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে থাকা রোহিঙ্গারা তারা বলছেন প্রত্যাবাসনের যেই প্রক্রিয়ার শুরুর কথা ছিল তাকে বাধাগ্রস্ত করবে মিয়ানমারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এ সময় নিজ জন্মভূমিতে ফিরতে না পারার আক্ষেপ জানান রোহিঙ্গারা রোহিঙ্গা নেতারা বলেন এমনিতেই তাদের দেশে ফেরার বিষয়টি অনিশ্চয়তায় দুলছে এর মাঝে এমন খবর তাদের দুশ্চিন্তাকে বহু গুণে বাড়িয়ে দিয়েছে রাজধানীর মোহাম্মদপুরে ইউলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দুজনকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করেছেন পুলিশ সোহরাউদ্দি হাসপাতালে ময়না জোর করে শারীরিক ধর্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানান ফরেন্সিক বিভাগের প্রধান সেলিম রেজা ভিরেজা সহ অন্যান্য রিপোর্টের জন্য কিছু আলামত ল্যাবে পাঠানো হয়েছে জানিয়েছেন তিনি গেল রোববার রাজধানীর মোহাম্মদপুরে ইউলা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ তরুণীর বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন তারা এই চারজন বন্ধুবন্ধব মিলে তারা একটা উত্তরা বেম্বুর রেস্টুরেন্ট আছে সেখানে এগারোতলা তারা মানে মদ পান করেছে সেখানে মদ পান করে তারা এর মধ্যে নিহা করে একটা মেয়ে অসুস্থ হয়ে সে চলে গেছে আর বাকি যে আরাফাত যে মারা গেছে গতকাল সে আর হলো এই এই রাইহান আর মাদুরী এরা একসাথে একটা স্কুড়ে করে আসছে আর ওই যে মেয়েটা তাপসির ওই তাপসির বাসায় যাওয়ার পরে তার ওই মেয়েটা আর রাই মানে রাইহান এদের সাথে একটা পূর্বের সম্পর্ক ছিল দুইজনকে অলরেডি আমরা গ্রেপ্তার আর একজন যে আসামি কথা বলেছেন যে গতকালই আর হচ্ছে মারা গেছেন আবার রোহিঙ্গা প্রসঙ্গ এই মুহূর্তে কক্সবাজারের টেকনাফ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন শাহ শাহিন মিয়ানমারে ঘটে যাওয়া অভ্যুত্থান সম্পর্কে দেশটি থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা কি বলছে হাবিব আমি আপনাকে যেমনটি জানিয়েছিলাম সকালেও জানিয়েছিলাম যে মিয়ানমার সেনা অভ্যুত্থানের ঘটনার পর এখানকার মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে তবে সিংহবা রোহিঙ্গারা এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন তাদের যে রোহিঙ্গারা উপারে ফেরত যাওয়ার যে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করেছিল দু দেশের সরকার এই প্রত্যাবাসন প্রক্রিয়াটি অবশেষে ভেসে গেল কখন যে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে তারা এই প্রশ্নটি এখনো খুঁজে পাচ্ছে না পাশাপাশি রোহিঙ্গাদের ছোট একটি অংশ জানিয়েছেন তারা এই ঘটনায় একটা উল্লাস করতে দেখা গেছে খুশি হতে দেখা গেছে কেননা রোহিঙ্গা আসতে হয়েছে পাশাপাশি চার বছরে প্রায় চারটি বছরে তারা এখনো একজন রোহিঙ্গা ও মিয়ানমারে ফেরাতে পারেনি পাশাপাশি আরেকটা বিষয় আপনাকে অবগত করি অংশানসূচি যেখানে গেছেন রোহিঙ্গা নামক শব্দ উল্লেখ না করাতে তারা খুব এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এখানে আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি এই ঘটনার এখানকার যারা সচেতন মহল রয়েছে তারা জানিয়েছেন প্রত্যাবাসন প্রক্রিয়াটি আসলে কবে নাগাদ হবে এখন প্রত্যাবাসন প্রক্রিয়ার অন্ধকার দেখছেন পাশাপাশি আরেকটা বিষয় তারা বলেছেন এই যে এখানকার এতদূর অঞ্চলের আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে এই ঘটনা অব্যাহত থাকবে বলে এখানকার সচেতন মহল দাবি জানিয়েছেন এখানকার সকাল থেকে আমি যে বিষয়টি লক্ষ্য করেছি এখানকার যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে ডিজিএফআই এনএসআই পুলিশের যে গোয়েন্দা সংস্থা রয়েছে তারা চৌত্রিশটি ক্যাম্পে বিভিন্নভাবে এই রোহিঙ্গাদের প্রতিক্রিয়া এবং বিষয়টি অবজারভেশন করছেন হাবিবা এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি ধন্যবাদ আপনাকে এতক্ষণ কক্সবাজারের টেকনাফ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহিন শাহ পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ কম দামে অক্সফোর্ড অস্ট্রাজেনকার ভ্যাকসিন পেয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক দেশের চিকিৎসা ক্ষেত্রে উচ্চ শিক্ষা সেবার মান উন্নয়নে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা দু হাজার একুশ বিল সংসদে উত্থাপন করবেন স্বাস্থ্যমন্ত্রী সংসদের সর্বসম্মতি কমে হ্যাঁ ভোটে বিলটি পাশ হয় আমরাই সবচেয়ে কম দামে ভ্যাকসিন আনতে সক্ষম হয়েছে ভারত সরকার সেরামের কাছ থেকে যে দামে ভ্যাকসিন ক্রয় করবে আমাদের সাথে চুক্তি যেটা সেটার মধ্যে আছে সেই দামে আমাদেরকে দিবে এবং সেই চুক্তিতে ট্রাই পার্টেড চুক্তি বাংলাদেশ গভর্নমেন্ট সেরাম এবং বেক্সিমকো অ্যাজ এ এজেন্ট টিকাদান কর্মসূচির জন্য আগামী দশই ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্যকর্মীদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলম সকালে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য ভবনে জেলা সিভিল সার্জন উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা এবং মেডিকেল কলেজের পরিচালকদের সঙ্গে অনলাইন সভা শেষে অধ্যাপক ডাক্তার এবিএম এম খুরশিদ আলম জানান সরকারি ছুটির দিনে টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে মহাপরিচালক বলেন যারা অনলাইনে নিবন্ধন করতে পারছেন না তাদের সহায়তা করবেন স্বাস্থ্যকর্মীরা অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান যারা টিকা নিয়েছেন তাদের অনেকের হালকা জ্বর বমি ও টিকা নেওয়ার স্থান ফুলে গেলেও সবাই সুস্থ আছেন এ সময় আরেক অতিরিক্ত মহাপরিচালক মির্জাদি সেভরিনা ফ্লোরা জানান ঢাকা জেলার জন্য চার লাখ টিকা বরাদ্দ আছে আমরা বলেছি যে দশ তারিখ পর্যন্ত আমাদের টিকা দেওয়ার কার্যক্রম না হওয়া পর্যন্ত সমস্ত কর্মকর্তা কর্মচারীরা কোনো ধরনের ছুটিতে যাবেন না এবং কোন রকমের স্টেশন লিভ করবেন না নাইনটি ফাইভ পার্সেন্ট লোকেরাই বলেছেন যে তারা প্রস্তুত আছেন তাদের মধ্যে জেলার সাথে আছে। যেই স্বাভাবিক রিয়াকশন গুলো যেমন জায়গাটা ফুলে যাওয়া লাল হওয়া সামান্য জ্বর হওয়া এটা আসলে খুব স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া এটা এটা কয়েকজনের হয়েছে তারা ইনফর্ম করেছে যে তাদের জ্বর জ্বর হয়েছে এবং একদিন পরে জন্মে গেছে এই তথ্য আমরা পেয়েছি এখানে যত জনসংখ্যা রয়েছে জনসংখ্যার ভিত্তিতেই ক্যালকুলেশন করে করা হয়েছে ঢাকায় যেহেতু জনসংখ্যা বেশি ঢাকায় টিকার অনেকখানি ঢাকাতে রাখা হচ্ছে সোসাইটি সমিতি আর রাজনৈতিক লেবাসধারীদের স্বপ্ন ছায়া চলছে রাজধানীর উত্তর সিটির বর্জ্য বাণিজ্য অভিযোগ আছে এই বাণিজ্যে বেশ কয়েকজন কাউন্সিলরও নেমে পড়েছেন নৈরাজ্য বন্ধে শিগগিরই দশটি ওয়ার্ড নিয়ে পাইলট প্রকল্প শুরু করতে যাচ্ছে উত্তরের নগর ব্যবস্থাপনা রহমানের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন উত্তরা চার নম্বর সেক্টর কল্যাণ সমিতি বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহে নিজস্ব কর্মী বাহিনী রয়েছে তাদের বর্জ্য সংগ্রহ করে পৌঁছে দেয় সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে তবে সমিতির সেবা পেতে গুনতে হয় অতিরিক্ত টাকা এখানে উত্তরা কল্যাণ সমিতির বিল না এখানে আপনার জানুয়ারি মাস পর্যন্ত দুইশো পঞ্চাশ টাকা করে প্রতি প্লাডে এখন তিনশো পঞ্চাশ টাকা করে নিচ্ছে আর কি দুই হাজার টাকা নিত কখন মনে হয় সাড়ে তিন হাজার টাকা নেয় যেটা খালি খালি থাকলো যা আর ইয়ে থাকলো বর্জ্য অপসারণে এত টাকা কেন দিতে হবে এমন প্রশ্নের নানা ব্যাখ্যা আমরা তো ধরেন বর্জ্য এবং নিরাপত্তা দুটার জন্যই একটা বিল করা হয় যে সাড়ে তিনশো চারশো যেটা দেখলেন আপনি ওই একটাই বিল একটা অ্যাপার্টমেন্টের জন্য একটাই বিল দুইটা কাজ করে তারা যদি জানতে চায় ওইভাবে আমরা ভাগ করি নাই কখনো ওইভাবে কোনো সেপারেট করে আমরা করে করে নাই গুলশান নিকেতনে বাসাবাড়ি থেকে সরাসরি ট্রাকে বর্জ্য সংগ্রহ করা হয় এখানেও সোসাইটিকে দিতে হয় অতিরিক্ত টাকা আমরা প্রতি হাউস থেকে চারশো সাড়ে টাকা কালেক্ট করি গার্বেজ কালেক্টারদের জন্য সেভেন্টি ফাইভ টাকা থাকে আর আমাদের যে সিকিউরিটি থাকে পার্সোনাল ক্লিনার থাকে তাদের জন্য বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ এখন লোভনীয় বাণিজ্যে পরিণত হয়েছে অনিয়ম ঠেকাতে ডিএনসিসির নতুন পরিকল্পনা নেওয়ায় গোমর ফাঁস করলেন এই যুবলীগ নেতা গষ্ঠ লোকই মানে আমাদের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সংগঠনের লোকজন জড়িত তাদের মাধ্যমে এই পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে থাকে এখন ওয়ার্ড কমিশনারদের সম্মতিপত্র লাগবো দেন সে তো মানে দশটা কোম্পানি রে দেবে না সে দেবো তার পছন্দটাই পরিচ্ছন্নতা কর যথেষ্ট নয় এমন দাবি খোদ ডিএনসিসি মেয়রের তিনি বলেন শিগগিরই বর্জ্য ব্যবস্থাপনাকে শৃঙ্খলায় আনা হবে আমি দেখতে পারি চোখের সামনে আমারই ফ্ল্যাটে আমি যে উত্তরে থাকি ওখানে দেখা যাচ্ছে যে আটটা এই এই সাড়ে তিনশো চারশো করে নিচ্ছে না আমরা যখন এটাকে টেন্ডারের মাধ্যমে চলে যাবে তখন তো সোসাইটি বা কল্যাণ সমিতি কিছু থাকবে না তখন আমরা যাদের যে কোম্পানিকে দিব দিট ইস দেয়ার রেসপন্সিবিলিটি আমরা নেক্সট ছয় মাসের মধ্যে আমরা অ্যাটলিস্ট এখানে দশটা ওয়ার্ডকে নিয়ে পাইলট প্রজেক্ট করবো সেটা আমি অলরেডি বলে দিয়েছি অলরেডি নগরবাসীর অভিযোগ পরিচ্ছন্ন নগর গড়তে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও বর্জ্য সংগ্রহের নামে জিম্মি দশা থেকে মুক্তি দিতে ব্যর্থ হয়েছে দুই সিটি কর্পোরেশন আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি শুরু হলো রক্তে রাঙানো ফেব্রুয়ারি বাংলা ভাষার অধিকার আদায়ের মাস মায়ের ভাষা রক্ষার জন্য এই মাসেই প্রাণ দিয়েছেন রফিক সালাম শফিক বরকতারা পরবর্তীতে ভাষা শহীদদের এই আত্মত্যাগ বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের প্রেরণা রিপোর্ট দেশভাগের পর থেকেই বাঙালির উপর শোষণ নিপীড়ন শুরু করে পাকিস্তানি শাসক শাসকগোষ্ঠী চেয়েছিল মায়ের মুখের ভাষা কেড়ে নিতে সংখ্যাগরিষ্ঠ বাংলাভাষীদের পাশ কাটিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্রের প্রতিবাদে দুর্বার আন্দোলনে নামে ছাত্র ও যুব সমাজ উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ বিছিলে পুলিশের গুলিতে রাজপথে লুটিয়ে পড়েন রফিক সালাম শফিক বরকত সহ দামাল ছেলেরা সেদিন মায়ের ভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন এদেশের সূর্য সন্তানরা পরবর্তীতে একুশের চেতনাকে ধারণ করেই বাঙালি জাতি পেয়েছিল মুক্তির স্বাদ তাই তো ফেব্রুয়ারি মাস একদিকে যেমন শোকের অন্যদিকে আছে এর গৌরবোজ্জ্বল অধ্যায় পৃথিবীর একমাত্র জাতি বাঙালি যারা জীবন দিয়েছিল মাতৃভাষা রক্ষায় তবে একুশের চেতনা আমরা ধারণ করতে পারছি কিনা তা নিয়ে সংশয় রয়েছে অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেনের আমাদের তরুণরা যে রক্ত দিয়েছিল তাদের চেতনা এটাই ছিল যে ভাষাকে হারাতে পারব না ভাষা হারালে আবার সাজাত্ম বোধ আত্মপরিচয় সংস্কৃতি রাজনীতি অর্থনীতি সবই হারিয়ে ফেলব আমরা কিন্তু আজকে বোধ সেই চেতনায় আমরা ভাষার মাসটিকে পালন করি না বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আরো সচেতন হওয়ার পরামর্শ এই ইতিহাসবিদের বাংলা ভাষা মর্যাদা রক্ষা করতে পারিনি বাংলাদেশের বাঙালিরা সেটা সবচেয়ে বড় সত্যি ভাষার শহীদ যারা তাদেরকে আনুষ্ঠানিকভাবে ফেব্রুয়ারি মাসে স্মরণ করি কিন্তু এই যে স্মরণ করা আর বরণ করা কিন্তু এক নয় বরণ করতে হলে তারা যে আত্মত্যাগ করেছিলেন যে কারণে সেই কারণটির জন্য আমাদের তৎপর হওয়া দরকার সেটা হইনি ভাষার মাস আর প্রাণের বইমেলা হাত ধরাধরি করে শুরু হলেও করোনা অতিমারির কারণে এবার সে ঐতিহ্যে ছেদ পড়েছে এবার বইমেলা শুরু হবে আঠারোই মার্চ থেকে চলবে চোদ্দই এপ্রিল পর্যন্ত শরীয়ত খান আর টিভি ঢাকা সড়ক দুর্ঘটনায় আহতদের পাঁচ লাখ আর নিহত পরিবারকে বিশ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সকালে রাজধানীর সেগুন বাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয় এ সময় গণপরিবহনে বিশৃঙ্খলা নৈরাজ্য বন্ধে সরকারের দৃঢ় পদক্ষেপ নেওয়ার দাবি জানায় সংগঠনটি গণপরিবহনে বিশৃঙ্খলা অরাজকতা হারানো রাজ্য ও যাত্রী হরানি বন্ধে সরকার নানাভাবে চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছে মালিক শ্রমিকদের একচ্ছত্র আধিপত্যের কারণে সরকার বারবার অসহায়ত প্রকাশ করায় কারিগরির লোকজন রাখার দাবি দীর্ঘদিনের পঞ্চাশ কেজি গাঁজা ও দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে যাত্রাবাড়ি থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ওয়ারি বিভাগ এ সময় মাদক বহনকারী একটি পিক আপ ভ্যান জব্দ করা হয় সবজি বহনের গাড়িতে করে মাদক পরিবহন করছিল এমন তথ্যের ভিত্তিতে বড় সিটি কর্পোরেশন কাঁচামালের আরতের সামনে অভিযান চালিয়ে সহ তিনজনকে এবং সায়দাবাদ জনপদ মোড়ে ইয়াবাসহ এক নারী সহ দুইজনকে আটক করে ওয়ারি বিভাগের গোয়েন্দা পুলিশ নীলফামারী চুয়াডাঙ্গা ও মৌলভীবাজার জেলার উপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বইছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা রয়েছে এছাড়াও ঢাকা রাজশাহী ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে আজ ভোরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ দশমিক পাঁচ রাজশাহীতে ছয় দশমিক চার এবং চুয়াডাঙ্গায় পাঁচ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে বেড়েই চলেছে শীতের প্রকোপ কনকনে শীত ও ঘন কুয়াশার সঙ্গে জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি সৈত্যপ্রবাহ কুড়িগ্রামের প্রচণ্ড প্রবাহে জনজীবন স্থবির হয়ে পড়েছে গেল চব্বিশ ঘন্টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছয় দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস অতিরিক্ত ঠান্ডার কারণে বাড়ছে শীতজনিত রোগ আর সবচেয়ে কষ্টে আছে খেটে খাওয়া মানুষ সমস্যা তো খুবই খুব ঠান্ডায় কাঁপতেছি বৃদ্ধ মানুষের অনেক সমস্যা শ্বাসকষ্টের সমস্যা ছোট বাচ্চাদের সমস্যা গরিব মানুষ ঠান্ডায় বেড়া আমার কাপড় চুপড়ো নাই ঘন কুয়াশার কারণে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে সোমবার সকাল থেকে দুর্ঘটনা এড়াতে সেতুর টোল প্লাজা কয়েকবার বন্ধ রাখা হয় এতে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশ থেকে টাঙ্গাইল বাইপাস পর্যন্ত ও সেতুর পশ্চিম সংযোগ সড়ক থেকে সিরাজগঞ্জের নলকা পর্যন্ত ত্রিশ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে এ সময় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা এদিকে সাড়ে ছয় ঘন্টা বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে দৌলতিয়া পাটরিয়া নৌপথে এর আগে কুয়াশার কারণে সোমবার রাত থেকে বন্ধ রাখা হয় এই রুট যশোরের বেনাপোল স্থলবন্দর হয়ে দ্বিতীয় দিনের মতো দুদেশের মধ্যে আমদানি রপ্তানির বাণিজ্য বন্ধ রয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হয়রানি বন্ধ সহ পাঁচ দফা দাবিতে ভারতের পেট্রোপোল বন্দর জীবন জীবিকা বাঁচাও এই কমিটি এই ধর্মঘটের ডাক দেয় তবে দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে ধর্মঘটের ফলে দুই দেশের বন্দরে প্রবেশের অপেক্ষায় আটকা পড়েছে পণ্য বোঝাই শত শত ট্রাক ব্যবসায়ীরা বড় ধরনের লোকসানের কবলে পড়েছেন বেনাপুল বন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে প্রায় পাঁচ শতাধিক বিভিন্ন ধরনের পণ্য আমদানি এবং দুইশো ট্রাক পণ্য রপ্তানি হয় ভারতে এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা দর্শক করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না সতর্ক হন নিজে পরিচ্ছন্ন থাকুন মাস্ক পরুন অন্যকে সচেতন করুন এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের বাসায় আছে আর টিভি দুপুরের সংবাদ এ পর্যন্তই আর টিভির সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে টু ফোর ওয়ান ফোর ওয়ান ডায়াল করুন আর মোবাইল ফোনের সংবাদ দেখে অ্যাপ স্টোর গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আর টিপি অ্যাপস এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন আর টিভি অনলাইন ডট কম ফেসবুক ডট কম স্ল্যাশ আর টিভি অনলাইন ও ইউটিউব ডট কম স্ল্যাশ আর ডিজিটালস এখন থেকে আর টিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পাবেন আর টিভি প্লাসে ধন্যবাদ সবাইকে